আমি এখন আছি বে ক্রুজ শিপের ঢোকার রাস্তা, কাউন্টার ঢোকার রাস্তা। এটা বেসিক্যালি পানি সম্পদ কোয়ারেন্টাইন যে স্টেশন আছে ওটা অপোজিটে। এইটা হলো বে ক্রুজের সাইনবোর্ড। এই দিক দিয়ে বে ক্রুজের শিপে উঠতে হয়। তো আমরা, আমাদের বাস 6টার দিকে আসছিল, 6টার দিকে এসে দেখলাম একমাত্র কেরির কাউন্টার, শিপ কাউন্টার খোলা ছিল। সো যাত্রীদের লাগেজ মালামাল এগুলো কেরির কাউন্টারে রাখা যায়, ইভেন ওদের ওয়াশরুম ইউজ করা যায়, বাট বে ক্রুজের এটা নাই। ওদের 8:15 খুলবে, এখন 7:30 বাজে, 8টা এখনও বাজে নেই। সো এই জিনিসটা খুব একটা পছন্দ হয়নি যে এখন আমি কই বসবো, কই ওয়েট করবো। অ্যাটলিস্ট ওয়াশরুমটা খোলা থাকলে সুবিধা হতো। যদি আমরা অনলাইন থেকে টিকিট কাটছি, অনলাইনে টিকিট কাটার সময় অনেক সিট অ্যাভেলেবেল ছিল না, বেশি একটু 100-200 টাকা বেশি দাম দিয়ে টিকিট কাটা লাগছে। বাট এখানে এসে শুনতেছি যে এখনও টিকিট আছে, মানে আপনি টিকিট এখান থেকে কিনতে পারবেন, অনলাইনের থেকে কম দাম পড়বে। বাট প্রবলেম হলো যে যদি না থাকে সেক্ষেত্রে পুরো টুরি মাটি, এই জন্য অনেকেই অনলাইন থেকে ভাগে ভাগে টিকিট কেটে রাখে। বা বাঙালি কারবার একদম পরিবেশ নষ্ট করে কিছু রাখে নেই। এটা হলো বে ক্রুজের ওঠার রাস্তা। ওই দিকে আছে, ওইখানে হইলো কেরি সিনবাদের ওঠার রাস্তাটা। এদিকে লাইন ধরে 8টার দিকে যাওয়া আসা করে। এই যে এটা হলো কাউন্টার, এটা হলো কাউন্টার, এখানে টিকিট দেখায় ঠিকঠাক করে হয়তো সামনের দিকে যেতে হবে। লিটারেলি কিছুই নেই এখানে, আপনি যে বসে রেস্ট নেবেন বা এখানে আপনার ব্যাগ রাখবেন, ওইসব কিছু নেই। যদি আমরা সিট পাইনি কেরি এই জন্য এখানে আসছি, বাট এটা আমি অ্যাডভাইস করবো না এই শিপের টিকিট কাটার জন্য। এটা এম বে ওয়ানের নিচতলার ডেক, নিচে বের হওয়ার জায়গা আছে। এখানে থেকে টানে ভাবে দেখা যাবে। এটা জাহাজের ব্যাক সাইড, এটা রান্নাঘর, আর এটা নিচে উপরে দোতলা, দোতলাটা এসি, নিচতলাটা নিচেও এসি আছে, নিচেরটা 1200 টাকা, আর সিজন ওয়াইজ 1400-1500 হয়। আমরা বোধহয় 1500 দিয়ে কাটছি, আর দোতলাটা ইউজুয়ালি 1400-1200 থাকে। দোতলাটা হয়তো সিজন ওয়াইজ 1500-2000 মতো হয়। এটা শিপের সামনের অংশ, আমরা প্রথমে ভাবছিলাম হয়তো বসার জায়গা নেই, বাট বসার জায়গা আছে, অ্যাটলিস্ট বাইরে সিনের উপভোগ করার জায়গা আছে। এই পাশে, এই পাশে, সামনে, পিছে, আর এই যে ক্যাপ্টেনের রুম। সুকান্ত বাবু, দোতলা সিটিং অ্যারেঞ্জমেন্টটা ভালো, শিপটা ছোট, ইউজুয়ালি ছোট শিপ অ্যাভয়েড করে ভালো, এই জন্য আমরা নিই নি ওটা। টার্বুলেন্স হইলে এই সব শিপে হ্যান্ডেল করাটাও দোতলা সিটিং অ্যারেঞ্জমেন্ট। টিভি আছে,
AC. নিচতলা এটা সামনে অংশ, নিচতলা পিছনের অংশ, এটা হলো ইন টোটাল ব্রেক ইউনিট বসার জায়গা। দশটার দিকে লঞ্চ হয়েছে, এখন বাজে সোয়া এগারোটা, এখন ওপেন সিট আমরা আছি, বাম সিট ভিউ দেখা যায়।